বাবাকে রেখে মেয়ে বয়ফ্রেন্ডের সাথে শেফালি রেস্টুরেন্টে ঢোকার আগে বাবাকে বলল বাবা তুমি এখানে দাঁড়াও কাউকে বলবে না আমি যে তোমার মেয়ে ব্যাগ থেকে একটা বিশ টাকার নোট বের করে দিয়ে বলল তোমার কিছু খেতে মন চাইলে বিশ টাকার কিছু খেয়ে নেবে বাবা বলল ঠিক আছে মা একটু তাড়াতাড়ি আয় আমার কোমরের ব্যথার কারণে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না শেফালি বলল তাহলে তুমি কি চলে যেতে পারবে বাবা বলল আমার কাছে তো টাকা নেই গাড়ি ভাড়া পাবো কোথায় শেফালি বলল তাহলে দাঁড়াও আমি ব্যবস্থা করছি এই বলে রেস্টুরেন্টের ভেতর ঢুকে গেল বাবা অসহায়ের মতো দাঁড়িয়ে আছে শেফালির বাবা কোনো কাজকর্ম করতে পারে না শেফালি পরিবারের খরচ চালায় আজকেও বাবাকে ডাক্তার দেখাতে গিয়েছিল চিকিৎসা শেষে বাড়ি ফেরার সময় শেফালির প্রেমিক মুরাদ ফোন করে বলল দেখা করার জন্য তাই মুরাদের সাথে দেখা করতে গেল শেফালি শেফালির সাথে তার বাবাকে দেখলে শেফালি সম্মানে লাগবে তাই বাবাকে দাঁড় করিয়ে রেখেছে মুরাদ মধ্যবিত্ত পরিবারের ছেলে শেফালির লেখাপড়া কম হলেও শিক্ষিত এবং বড় লোকের ভাব দেখিয়ে চলে মুরাদ বলল আমি জাস্ট তোমার জন্য এতক্ষণ না খেয়ে বসে আছি শেফালি বলল তাই বুঝি বেশি খিদা লেগেছে মনে হয় মুরাদ বলল খিদা তো লাগবেই সকালের নাস্তা এখনো করিনি তুমি যখন বলেছো এদিকে আছো তাই ভাবলাম দুজনে একসাথে নাস্তা করি শেফালি বলল হুম ভালো হয়েছে আমিও তাই আশা করেছিলাম আচ্ছা ঠিক আছে ওয়েটার বলে ডাক দিল ওয়েটার এসে বললো স্যার কি দেব মুরাদ শেফালিকে বলল কি খাবে কাচি বিরিয়ানি আনো বিরিয়ানি খাওয়ার পর বাকিটা অর্ডার দেব ওয়েটার চলে গেল মুরাদ বলল তোমাকে একটু আমার মা বাবা দেখতে চায় আমি তোমার কথা মা বাবাকে বলেছিলাম শেফালি বলল কোথায় দেখবে মুরাদ বলল কেন তোমার বাড়িতে শেফালি বললো না কোনো রেস্টুরেন্টে দেখা করলে ভালো হয় মুরাদ বলল ঠিক আছে তুমি যেখানে দেখা করতে চাও সেখানেই করো হোটেলের দরজায় শেফালির বাবা কোমরের ব্যথায় বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে না তাই নিচে বসে পড়ল ওয়েটার সেখানে গিয়ে বলল চাচা আপনি এখানে কেন বসে আছেন কিছু খেলে ভেতরের ব্যাঞ্চে গিয়ে বসেন শেফালির বাবা আমজাদ চাচার পেটে খিদা লেগেছে শেফালি দিয়েছে বিশ টাকা ওয়েটারকে বলল বাবা আমাকে একটা রং চা দাও আরেকটা বন দাও আমি এখানে বসেই খেয়ে নেব ওয়েটার বলল চাচা এটা রং চা আর বনের দোকান নয় এখানে সব উন্নত মানের খাবার সস্তা মানের কোনো খাবার নেই আপনি বাইরে গিয়ে রাস্তার পাশে দোকান থেকে কিনে খান আমজার চাচা বলল বাবা তাহলে আমি একটু বুঝি ওয়েটার বলল আপনার যদি বসতে মন চায় তাহলে ভেতরে গিয়ে বসেন এখানে কাস্টমার আসা যাওয়া করে শেফালি আর মুরাদ বিরিয়ানি খাওয়া শেষ করে কফি খেতে খেতে মুরাদ বলছে আজকে তোমাকে যেতে দেব না শেফালি হেসে বললো তাই নাকি তা কোথায় রাখবে শুনি মুরাদ বলল কোথায় রাখবো মানে আলসাকরার তৃতীয়তলায় আমার বাবার কেন একটা ফ্ল্যাট আছে সেখানে কেউ থাকে না আজকে তোমাকে ওখানেই রাখবো শেফালি বলল, আজকে আমাকে রেখে কি করবে মুরাদ বলল কেন প্রেমিক প্রেমিকারা যা করে তাই শেফালি বলল কাজ হবে না কারণ আমি অসুস্থ মুরাদ বলল আমি যতবারই এ কথা বলি তুমি ততবারই অসুস্থতা দেখাও মানে কি শেফালি বলল রাগ করিও না সোনা আমি তো তোমারই আছি তোমারই থাকবো মনে রাখবে আসার ফল ভারী মিষ্টি ওদিকে শেফালির বাবা আমজাদ চাচার পেটে খুব খিদা লেগেছে বিশ টাকা দিয়ে এত ভিআইপি রেস্টুরেন্টে কী খিনে খাবে ভাবছে আমার মেয়েটা এতক্ষণ কেন দেরি করছে বসা থেকে কোমরে হাত দিয়ে উঠে দাঁড়ালো শেফালি যেদিকে গিয়েছিল ওদিকে গেল কেবিনে উঁকি দিয়ে দেখল, শেফালি একটা ছেলের সাথে বসে হেসে হেসে কফি খাচ্ছে চোখা হলো মুরাদের মুরাদ জানে না ও যে শেফালির বাবা মুরা চোখ বড় করে তাকালো মুরাদের চাহনি দেখে শেফালিও তাকিয়ে দেখল তার বাবা ইশারায় বাবাকে চলে যেতে বলল। বাবা কিছু না বলে আবারও পেছন ফিরে আগের জায়গায় গিয়ে বসে পড়ল মুরাদ বলল চলো এখানে আর বসে থাকা যাবে না শেফালি বলল ঠিক আছে তাহলে চলো দুজনেই উঠে গেল বের হওয়ার পথে শেফালির মুরাদের চোখে আবারও পড়ল শেফালির বাবা মুরাদ ক্যাশ টেবিলে বিল দিয়ে শেফালিকে বলল চলো তোমাকে এগিয়ে দিয়ে আসি ওদিকে বাবা শেফালিকে কিছু বলতে যাবে কিন্তু তার সাথে মুরাদ থাকার কারণে কিছু বলতে পারে না শেফালি মুরাদকে বলল আমাকে এগিয়ে দিতে হবে না আমি চলে যেতে পারবো মুরাদ বলল আমি যাই বলি তাই শোনো না চলো আমি তোমাকে গাড়িতে তুলে দিয়ে আসি সেফালি বাবাকে আর চোখে ইশারা করে বললো চলে যেতে মুরাদ আর শেফালি চলে গেল পেছন পেছন বাবাও গেল রাস্তার পাশে দাঁড়িয়ে একটা রিকশাকে ডাক দিল পেছন পেছন শেফালির বাবা গিয়ে দাঁড়াতেই মুরাদ পেছনে ফিরে দেখল ওই বুড়ো লোকটা মুরাদ বলল চলো এখান থেকে যায় শেফালির বাবাকে কিছু না বলার জন্য বারণ করে দিয়েছে শেফালি মেয়ের সম্মান হানি হবে বলে বাবা শেফালিকে কিচ্ছু বলে না শেফালিরও বাবার জন্য কষ্ট হচ্ছে মুরাদ বড় লোকের ছেলে বাবার পরিচয় পেলে মুরাদের সাথে সম্পর্ক নষ্ট হয়ে যাবে তাই ভেবে বাবাকে কিছু বলে না মুরাদ শেফালির হাত ধরে নিয়ে গেল বাবা তাদের দিকে চেয়ে আছে একটু পর বাবার কোমরে হাত দিয়ে আস্তে আস্তে তাদের দিকে গেল শেফালিকে নিয়ে মুরাদ একটা বিল্ডিংয়ে উঠে যাচ্ছে বাবাও তার পেছন পেছন যাচ্ছে শেফালির বাবা পেছন পেছন সিঁড়িতে উঠছে মুরাদ পেছনে তাকিয়ে দেখল বুড়ো লোকটা আবারও পেছন পেছন আসছে মুরাদ শেফালিকে বলল তুমি দাঁড়াও আমি আসছি এই বলে শেফালির বাবার দিকে গেল মুরাদ রেগে গিয়ে বলল এই বুড়ো তোর সমস্যা কি আমার পিছু কেন নিয়েছিস শেফালির বাবা মুরাদের ব্যবহারে খুব কষ্ট পেল কষ্ট পেলেও নিজের কষ্টকে বুকে চাপিয়ে রেখেছে মুরাদ বলল তুই কি মনে করেছিস আমি কিছুই বুঝি না বোবার ভান ধরে গোয়েন্দা এসেছিস তোর গোয়েন্দাগিরি আজকে আমি বের করে দেব। এই বলে শেফালির বাবার গালে একটা থাপ্পড় মেরে দিল। থাপ্পড় খেয়ে চোখ দিয়ে পানি বের হয়ে গেল শেফালির বাবার। শেফালি দূরে গিয়ে মুরাদের হাত ধরে বলল, "মুরাদ, এ আমার বাবা। তুমি আমার বাবাকে মেরো না।" মুরাদ শেফালির কথা শুনে অবাক হয়ে বলল, "কি? এটা তোমার বাবা?" বাবা বলল, "না বাবা, আমি ওর বাবা নই।" শেফালি বলল, "বাবা, তোমার আর মিথ্যা বলতে হবে না। আমি আমার বাবাকে বাবা পরিচয় না দিতে বলেছিলাম কারণ তোমরা বড় লোক। আমার গরিব বাবাকে দেখলে তোমার ঘৃণা লাগবে।" মুরাদ বলল এই লোকটাকে রেস্টুরেন্টে আমাদেরকে উকি দিতে দেখেছিলাম বাবা বলল হ্যাঁ বাবা আমি উঁকে দিয়েছিলাম কারণ আমার মেয়ে আমাকে বিশ টাকা দিয়েছিল নাস্তা খাওয়ার জন্য আমি বিশ টাকা দিয়ে কোনো নাস্তা পাইনি তখন আমার খুব খিদা লেগেছিল তাই আমার মেয়েকে দেখতে গিয়েছিলাম মুরাদ শেফালিকে বলল তুমি তো বলেছিলে তোমার বাবা বড় লোক শেফালি বললো হ্যাঁ আমার বাবা একসময় বড় লোক ছিল আমার বাবার বিশাল কাপড়ের ফ্যাক্টরি ছিল আগুন লেগে সব পুড়ে গেছে সেই থেকে আমার বাবা অসহায় হয়ে গেছে মুরাদ শেফালির প্রতি রাগ হয়ে বলল ছি শেফালি তুমি আমার সাথে এত বড় মিথ্যে অভিনয় করলে শেফালি বলল শুধু তোমার ভালোবাসা রক্ষা করার জন্য অভিনয় করেছি মুরাদ বলল তুমি ভালোবাসার জন্য নিজের জন্মদাতা পিতাকে মার খাওয়াতে পারলে তাহলে তুমি এমনও করতে পারবে আমাদের বিয়ের পরে আমি গরিব হয়ে গেছি সেদিন তুমি আমাকে ভুলে গিয়ে আরেকজনের হাত ধরবে আমি তোমার মতো মেয়েকে বিয়ে করতে পারবো না শেফালির বাবা বলল না বাবা তুমি আমার মেয়ের স্বপ্নটা ভেঙে দিও না আমি তোমার পায়ে পড়ি মুরাদ শেফালির বাবাকে তুলে নিয়ে বলল আঙ্কেল আপনি আমাকে ক্ষমা করে দিন আমি না বুঝে আপনার গায়ে হাত তুলেছি শেফালিকে বলল তুমি আজকেই শপথ করে বলো বাবাকে জীবনেও কষ্ট দিবে না তাহলেই আমি তোমাকে আজকেই আমার মা বাবার কাছে নিয়ে যাব। শেফালি শপথ করে বিশ্বাস দিল শেফালির বাবাকে সহ মুরাদের বাড়িতে নিয়ে গেল সম্মানিত ভিউয়ার্স আমি ইদ্রিস সমাজে ঘটে যাওয়া বাস্তবচিত্র তুলে ধরা আমাদের লক্ষ্য গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চতুর্দিকে ছড়িয়ে দিন ধন্যবাদ